পাহাড় জঙ্গল ও প্রকৃতির ছোট ছোট ঝর্ণাতে ঘেরা এই পুরুলিয়া শহর, শুধু তাই না, এটা পশ্চিমবঙ্গের এমনই গুরুত্বপূর্ণ জায়গা যেটি উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের অন্তর্বর্তী অঞ্চলগুলোর মধ্যে একটা প্রবেশদ্বার হিসাবে কাজ করে। আর সেই জন্যই পুরুলিয়া জাংশন অর্থাৎ পুরুলিয়া স্টেশনও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা। আজকের এই ভিডিওতে আমরা জানবো পুরুলিয়া স্টেশন নিয়ে সমস্ত কিছু, তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জাংশনে, ঠিক আছে। এটা এমন একটা জায়গা, এখান থেকে বহু জায়গায় যাওয়া যায়। স্টেশন নিয়ে আজকে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো, কোথায় কি আছে না আছে, কি ফ্যাসিলিটিস আছে, কখন কি ট্রেন আছে, কতগুলো ট্রেন ছাড়ে না ছাড়ে, ইচ এন্ড এভরিথিং আপনারা এই ভিডিও জানতে পারবেন। তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হন, এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চারটে প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই এইদিকে এক, দুই, এটা হচ্ছে তিন, আর এইদিকে লাস্টেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম যেটাতে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এখানে ভোজনালয় আছে যেটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্গাড়া টিঙ্গাড়া কচুরি টচুরি বিক্রি হচ্ছে। এটা হচ্ছে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম, বেশ পুরোনোতে ছোঁয়া আছে না। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের দিকে, ঠিক আছে, এক নম্বর প্ল্যাটফর্ম এন্ট্রি। কত বড় বড় দুটো দেখতে পাচ্ছেন গাছ আছে, এটা হচ্ছে বট গাছ একটা, এটা হচ্ছে অশ্বত্থ গাছ। দেখুন এই যে ওভারহেড ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখন আমি যেটাতে দাঁড়িয়ে আছি, এটা একদম এক নম্বরের বাইরে থেকে চার নম্বরের বাইরে পর্যন্ত বিস্তৃত। এটা সব থেকে বড় একটা ওভারহেড ব্রিজ। এর বাইরে ডান দিকে গেলে নমপাড়া, বাম দিকে গেলে রামাপদ কনলি, আর সোজা গেলে বাস স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, এখানে টোটো স্ট্যান্ডও আছে, টোটো পেয়ে যাবেন, ডান দিকে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম পেয়ে যাবেন। এই দুটো বড় বড় গাছ আছে দেখতে, এটা বট গাছ, পিছনে একটা অশ্বত্থ গাছ। আপনারা প্ল্যাটফর্মের ভেতরে বসে এত শান্তি পাবেন না, এই বাইরেটাতে গাছের ছায়ায় গাছের নিচে বসে যে শান্তিটা পাবেন এবং যা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবেন, এটা হচ্ছে স্টেশনের বাইরের চত্বরটা। স্টেশনের বাইরে এসবিআই এবং ব্যাঙ্ক অফ বরোদা দুটো এটিএমও আছে, আর এই যে দেখতে পাচ্ছেন ওভারহেড ব্রিজটা, এটা একদম এপান্ত থেকে উপান্ত আছে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন পার্সেল অফিস এবং বুকিং কাউন্টার, তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক, আর বাইরেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আছেন ইনকোয়ারি সেন্টার, রিটায়ারিং রুম এন্ড ডরমিটরির বুকিং কাউন্টার এখন বন্ধ আছে, এটা আনরিজার্ভ, আনরিজার্ভ প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম আছে। এদিকে দুটো ইভিএম মেশিন আছে, ভেন্ডিং মেশিন আছে, টিকিট কাটার দুজন অলরেডি বসে আছে, আর একটাতে সেলফ সার্ভিস আছে। এখানে এখানে ছোট্ট একটা বসার জায়গা আছে, আর এই দিকটা তো এন্ট্রি করা যাচ্ছে, এই দিকটা হচ্ছে মেন এন্ট্রি। এটা দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম, এক নম্বর প্ল্যাটফর্মের সাথে দুটো ওভারব্রিজ যুক্ত আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে সহায়তা কেন্দ্র আছে, সামনে পুরুলিয়া হাওড়ার যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টল রয়েছে, শুল্ক সুলভ শৌচালয় আছে এদিকে দেখতে পাচ্ছেন, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, এখানে রিফ্রেশমেন্ট রুম আছে, ভোজনালয় ক্যান্টিন আছে, প্ল্যাটফর্ম দুই তিনেও আছে এটা। আচ্ছা, এখানে নেই, এখানে অ্যাড দেওয়া আছে। এখানে বাতানুকূল এবং উচ্চ শ্রেণীর প্রতীক্ষালয়, এসি এন্ড আপার ক্লাস ওয়েটিং রুম জেন। এই এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন এসি এবং আপার ক্লাস ওয়েটিং রুম আছে, একটা লেডিস আছে, একটা জেন্টসের জন্য আছে, পাশাপাশি দুটো। তো চলুন, এটা হচ্ছে দু নম্বর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে যাওয়া। এই ওভারব্রিজে যদিও বড়, এখানে একটা ডিসপ্লে বোর্ড আছে, যদিও এটা চলে না দেখতে পাচ্ছেন, আর এটা অনেকটা ওয়াইড দেখতে পাচ্ছেন, কতটা স্পেস। ওই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ওভারব্রিজটা, সেটা ওই পারে রয়েছে, আর আমি এখন দু নম্বরটাতে দাঁড়িয়ে আছি। তবে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক, একের সাথে দুই তিন নম্বর যুক্ত, এটা দেখতে পাচ্ছেন এখানে শেষ হয়েছে, এটা কন্টিনিউয়েশন এখানে এখানে এন্ড আছে। তো আর ওটা এক নম্বর, যেটা এক নম্বর যেটা ওভারব্রিজ, সেটা তিনটের সাথে ইভেন কি বাইরে পর্যন্ত কানেক্ট আছে। তবে আর যাই বলুন, পুরুলিয়া স্টেশন কিন্তু বেশ পুরনো পুরনো কিন্তু গাছ আছে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছেন ভোজনালয়, এটা হচ্ছে দু তিন নম্বর প্ল্যাটফর্মেই আছে। এখানে কিন্তু আপনি ভাত, রুটি, চপ, সিঙ্গাড়া থেকে শুরু করে সমস্ত কিছু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পুরুলিয়া স্টেশন থেকে বিভিন্ন টাইমে যেসব ট্রেনগুলো থাকে সেগুলো দেখে নিন। এটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আপের ট্রেন, এরকমই কিন্তু একদম দেখতে পাচ্ছেন রাত্রি 10:30 অবধি আছে, এবং ডাউনের ট্রেন দেখতে পাচ্ছেন রাত্রি 12:00 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, তারপর একদম লাস্ট অবধি। আপনারা কিন্তু ভালো করে দেখে নিন, এই অনুযায়ী আপনারা কিন্তু নিজেদের প্ল্যান করতে পারেন। তবে ট্রেন কিন্তু লেট হয় অনেক, সেই বুঝে টাইম নিয়ে আসবেন। কত বড় বড় গাছগুলো যাচ্ছে দেখুন আপনারা। আর এই পুরুলিয়া থেকে টাটানগর দিকে যাওয়ার যতগুলো ট্রেন আছে, বেশিরভাগ ট্রেনগুলো কিন্তু দুই আর তিন নম্বরের প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকে। গাছের তলায় পরিষ্কার করে শুয়ে থাকার মজাটাই আলাদা।
এই যে দেখতে পাচ্ছেন 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিকে সুলভ শৌচালয় আছে, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। 4 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এটা কালী মন্দিরও আছে, আর এটা হচ্ছে গুদাম ঘর। এই দেখতে পাচ্ছেন কত কত মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে হাতি এক্সপ্রেসে ওঠার জন্য। কি বাঙালি নেই নাকি, সব হিন্দিতে লেখা আছে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে একটাই দোকান আছে, মোটামুটি সবকিছু পেয়ে যাবেন আপনারা। তবে এখানে একটা জিনিস ভালো দেখলাম, অনেকগুলো জলের কল আছে এবং কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার। যেগুলো দেখতে পাচ্ছেন 4 নম্বর থেকে বেরিয়ে পড়াই সামনে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, পুরুলিয়া জাংশন নিয়ে এই ছোট্ট ছিল ভিডিওটা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। পাহাড়ের রেঞ্জ দেখালে দেখুন, জানেন এটা চান্দিল প্রাপ্ত চান্দিল স্টেশন, তার আগেটা